বছরের শ্রেষ্ঠ বাঙালি বঙ্গবন্ধু শেখ মুজিবুর, যার অবদানের কারণে আজ বাংলার মাটিতে আমরা প্রাণ ভরে নিঃশ্বাস নিচ্ছি। আমি স্মরণ করছি বাংলার মাটির মানুষের স্বপ্ন পূরণের মানুষ কন্যা জননেত্রী শেখ হাসিনা। আমাদের মাঝে আজকে উপস্থিত আছেন জনাব মশিউর রহমান মোল্লা, সাধারণ সম্পাদক বঙ্গবন্ধু আইন ছাত্র পরিষদ। আমাদের মাঝে উপস্থিত আছেন শেখ মোহাম্মদ শফিউল্লাহ, সভাপতি বঙ্গবন্ধু আইন ছাত্র পরিষদ। আমার সামনে উপস্থিত আছেন আরো বিশিষ্ট এবং গণ্যমান্য সম্মানিত নেতৃবৃন্দ। আপনাদের মাঝে আজকে আমাদের এই উপস্থিতির কারণ বঙ্গবন্ধু আইন ছাত্র পরিষদ আয়োজিত ঢাকা মহানগর উত্তর একটি সভা এবং সম্মেলন। এই সম্মেলনকে আমরা শুধু সম্মেলন হিসেবে দেখতেছি না, আমরা দেখতেছি জাতির জনক বঙ্গবন্ধু যে স্বপ্ন দেখেছিলেন বাংলার মানুষের মুক্তি, বাংলার মানুষের স্বাধীনতা, বাংলার মানুষের স্বপ্ন পূরণের এক সফল দেশ হিসাবে। আমরা সেই সফলের স্বপ্ন পূরণের জন্য একত্রিত হয়েছি। আজকে ভাতের মুক্তি হয়েছে, আজকে শান্তি এসেছে, আজকে উন্নতি হয়েছে। এখন দরকার আমাদের আইনের শাসন। এই আইনের শাসনকে বাস্তবায়ন করবে আজকের এই নবীনদের হাত ধরে ইনশাআল্লাহ একদিন বঙ্গবন্ধুর স্বপ্ন, শেখ হাসিনার স্বপ্ন পূরণ হবে। সেই স্রোতধারায় আমরা আজকে মিলিত হয়েছি নবীন প্রবীণ, এবং আসতেছে আমাদের আরো কিছু শ্রদ্ধা ভাজন, তাদেরকে আমরা শুভেচ্ছা জানাই, আপনাদেরকে আমরা ভালোবাসা জানাই এই বঙ্গবন্ধু আইন ছাত্র পরিষদের পক্ষ থেকে। আজকে